বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। থাম্বনেইল দেখে বুঝাই গেছো নিশ্চয়ই কি বানাতে চলেছি। তো আমি এখানে মাশরুমের রেসিপি বানাবো, তাও আবার নিরামিষ। পেঁয়াজ রসুন দিয়ে তো সবাই বানায়, নিরামিষটা কীভাবে বানাবো সেটা চলো দেখে নিই। তো প্রথমেই আমরা এখানে মাশরুম নিয়ে নিয়েছি, যেটা কিনা না নিলে এই রান্নাটা হবে না, তাই জন্য এখানে নিয়ে নিয়েছি মাশরুম। এখানে আমি ওই 250 গ্রাম মতো মাশরুম নিয়েছিলাম। আর মাশরুমটাকে ভালো করে কেটে ছাড়িয়ে জল দিয়ে ভালো করে 3-4 বার ধুয়ে নিতে হবে, কেননা এই মাশরুমটা যখন প্যাকেজিং হয় এই মাশরুমে জল লাগানো হয় না, ডাইরেক্ট তুলে প্যাকেজিং করা হয়, যার ফলে এটা অনেকদিন মানে থাকে, ভালো থাকে, তাই জন্য আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ওই মাশরুমের নিচের অংশটা কেটে এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। খুবই আরামে ছালগুলো ছাড়ানো যাবে, তো আমি এখানে ছাড়িয়ে নেবো। আর খুব ছোট নয় আবার খুব বড় নয়, মোটামুটি সাইজ করে কেটে নেবো। এই কাটাটা নিজের উপর ডিপেন্ড করছে, কে কতটা ভালো ছোট মানে কে কত রকম করে কাটতে পারে আর কি। আমি এখানে লম্বা লম্বাই কাটবো। আর আমার এইখানে কিছু কিছু মাশরুমের ভেতরে দেখলাম কালো কালো একটা অংশ আছে, সো সেটাকে বাদ দিয়ে দিতে হবে ছাড়িয়ে। তো আমি ওরকমই ছুরি দিয়ে ভালো করে ঘষে দিলে জিনিসটা ছেড়ে যাচ্ছিলো, তো সেরকম করে ছাড়িয়ে নিলাম। আমার প্রায় কাটা কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি এটা 4 বার ধুয়েছিলাম, তো ভালো করেই বারবার ধুয়ে নিতে হবে। 4 থেকে 5 বার ধুলে তো খুবই ভালো, তাহলে নোংরাগুলো বেরিয়ে যাবে। এবার একটা কড়াইতে জল বসিয়ে দেবো গরম হতে, আর তার মধ্যে একটুখানি নুন আর একটুখানি হলুদ দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো ওই মাশরুমগুলো। এর ফলে কি হবে, যদি কোনো রকমের পোকামাকড় থেকে থাকে তাহলে সেগুলো এই নুন হলুদ জলে মরে যাবে, মানে বেরিয়ে যাবে আর কি। তো তাই জন্য ওটাও ফুটতে দিয়ে দেবো। আর এখানে নিয়ে নেবো আমি 2টো আলু, যাতে তরকারির কোয়ান্টিটিটা একটু বাড়ে। তাই জন্য যখন দেখবো 1 থেকে 2 ফুট মতো ফুটে যাবে তখন আমি মাশরুমটাকে ঝেড়ে নেবো ঝাড়া বাটিতে। এবার এই নিরামিষ তরকারির জন্য যে মশলাটা বানাবো, প্রথমেই নিয়ে নেবো রাঁধুনি, জিরা, মৌরি, কাঁচা লঙ্কা, আদা আর একটু জল। ব্যাস ভালো করে পেস্ট বানিয়ে নেবো, পরিমাণগুলো আন্দাজ মতোই নিতে হবে। তারপর একটা কড়াইতে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে একটু ফোড়ন বসিয়ে দেবো। আর একটুখানি ভাজা হয়ে আসার সময় দিয়ে দেবো হলুদ আর আলু। ভালো করে আলুগুলো ভেজে ঢাকা দিয়ে দিয়ে নরম করে নেবো। আর আলুটা তাড়াতাড়ি নরম হবে যদি আমরা নুনটাও দিয়ে দিই, তাই জন্য নুন দিয়ে একদম ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দেবো। আর যখন দেখবো আলুটা প্রায় ভাজা কমপ্লিট, মানে বেশ নরম নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবো ওই ঝেড়ে রাখা মাশরুমটা, কেননা এই মাশরুমটাও ভাজতে হবে। তো যদি কেউ চাও আলাদাভাবে ভাজতে তাও চলবে, তো আমার প্রয়োজন হয়নি আলাদা করে ভাজার, কেননা আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই জন্য আমি আলুর সাথে একদম ভাজতে বসিয়ে দিলাম। আর এই মাশরুমকে নরম করার আর কিছুই নেই, তাই জন্য ঢাকা না দিলেও চলবে, খালি একটুখানি মিডিয়াম আঁচে ভাজলেই চলবে। আর যখন দেখবো ভাজা কমপ্লিট, আলুগুলো খুব নরম হয়ে গেছে, তখন দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা, আর একটুখানি সামান্য জল দিয়ে কষতে বসিয়ে দেবো, কেননা শুকনো মশলাটা মানে ওই টাইট মশলাটা দিলে যদি পুড়ে যায়, তাই জন্য সামান্য জল দিয়ে ওটা বসিয়ে দেবো কষতে। তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, আর ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। কষার পর আর কি ঢাকা দিয়ে দিয়ে কষে নেবো। একটা ছোট্ট টিপস বলি, এইখানে যখনই আমরা কোনো নিরামিষ রান্না করবো সেখানে যদি আমরা মৌরি, কাঁচা মৌরি যদি পেস্ট করে দিই, তার টেস্ট পুরো চেঞ্জ হয়ে যায়, মানে একটা আলাদাই লেভেলের পৌঁছে দেয় এই রান্নাটাকে। তো আমি যখনই কোনো নিরামিষ রান্না করি আদা জিরা বাটা দিয়ে, তখন আমি চেষ্টা করি মৌরিটাও দেওয়ার, তাহলে খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে। তো এখানে যখন দেখবো মশলা প্রায় কষে গেছে, আলুর সাথে বেশ মাখা মাখা হয়ে গেছে, তখন জল দিয়ে একটু কাই কাই করবো, তো তাই জন্য সামান্য জল দিয়ে ফুটিয়ে নেবো। আর আমার যেহেতু নুনটা কম ছিল, তাই জন্য আমি একটু নুন বেরিয়ে দিয়েছিলাম, তার সাথে শেষে চিনি দিয়েছিলাম, তাহলে টেস্টটাকে পুরো ব্যালেন্স করে নেবে। আর ব্যাস, তারপর রেডি আমার মাশরুমের তরকারি।